ওয়েলকাম টু এস লাইফস্টাইল ব্লগস। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হতে চলেছে, কারণ লাস্ট আপনারা দেখেছিলেন সেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা ব্লগটা করেছিলাম। তা আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা ইন্টারভিউ সিরিজ নিয়ে আসবো, যেখানে নানান ট্যালেন্টেড মানুষজন, নানান গুণী মানুষের আমি ইন্টারভিউ নেব, তাদের সাক্ষাৎকার নেব। এবার আজকে আমি যাকে পেয়ে গেছি সেই দাদা শুধু আমার কলেজের সিনিয়রই নয়, বা শুধু আমার খুব কাছের একজন মানুষই নয়, অত্যন্ত গুণী একজন মানুষ। ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সব পেন্টিং গুলো রয়েছে, যা ফটো ফটো যা অন্যান্য আরো অনেক কিছু রয়েছে, এগুলো সবই দাদার সৃষ্টি। তা আমি দাদার থেকে ডাইরেক্ট জেনে নেব এই সব কিছুর ব্যাপারে, আর আপনাদেরকেও আরো ডিটেলস অনেক কিছু বলা হবে। ঠিক আছে, নমস্কার। প্রথমে নমস্কার, এন্ড লাইক ও আমার খুবই কাছের একটা মানুষ, লাইক আমার কলেজের জুনিয়র, এন্ড লাইক ওর সাথে ওর এরকম একটা ইচ্ছা দেখে আই ওয়াজ ওভারওয়েলমড, লাইক ছেলেটা এমন একটা জিনিস করছে যেটা বিয়ারলি কেউ করে। লাইক এরকম তো পডকাস্ট কেউ আর্ট অ্যান্ড কালচার নিয়ে করেই না, ম্যাক্সিমাম পডকাস্ট সব লাইফ রিলেটেড। সো লাইক প্রথমেই শুরুতেই বলতে চাই, ইউ আর ডুইং এ ভেরি গুড ওয়ার্ক, অ্যান্ড তুই এটা কন্টিনিউ করে যা। থ্যাংক ইউ সো মাচ। দাদার নামটাই বলতে ভুলে গেছিলাম, শ্রীবর্ণ চৌধুরী দাদার নাম। আর এবার ব্যাপারটা হচ্ছে যে, তাহলে তুমি একটু বলো যে তোমার এই যতগুলো পেন্টিং আমি এখন দেখতে পাচ্ছি, কোনটা কবে ড্র করা বা পেন্ট করা হয়েছে, আর কি ভাবনা নিয়ে তুমি স্টার্ট করেছিলে এই পেন্টিং? তো লাইক আমি শুরুতেই যদি বলি সব থেকে বড়টা, এটা আমার লেটেস্ট এক্সিবিশনে আমি অ্যাকচুয়াল এটা পাঠিয়েছিলাম। এটা কাঠের উপর করা, কাঠের উপর প্রাইমার দেওয়া, তারপর লাইক এই পুরো আঁকাটার নাম হচ্ছে দি পেল ফেস। এই আঁকার ব্যাপারটা হচ্ছে যে লাইক আমরা মানে আমাদের মুখ অ্যাকচুয়ালি যখন আমাদের উই আর কমপ্লেক্স পিপল, ঠিক আছে, জেনারেলি লাইক আমাদের মাথার মধ্যে অনেক ভাবনা চলে, আমরা লোকের কাছে এক ধরনের প্রিটেন্ড করি, অ্যান্ড লাইক আমরা ওই লাইক নিজের ঘরের মধ্যে একরকম থাকি, বাইরে বেরিয়ে আমাদের অন্যরকম হতে হয়, আমাদের একটা চরিত্র ধারণ করতে হয় যার মধ্যে দিয়ে আমরা নিজের লাইফটাকে লিড করে যাই। তো জীবন নাটকের রঙ্গমঞ্চ, সেই সূত্র ধরেই বলি এইটাই আমার ইন্সপিরেশন ছিল এই আঁকাটার ক্ষেত্রে। তো এই আঁকাটাই একটা মুখ আছে, মুখটা সাদা, সাদা রেফার করছে ফর শান্তি, ওকে, অ্যান্ড লাইক মুখটার মধ্যে কোনো হাইলাইটস নেই, মানুষ যেরকম হওয়া উচিত একদম উইদাউট এনি কমপ্লিকেশন, মিনিমালিস্টিক, শুধু সেই জিনিসটাই আমি তুলে ধরতে চেয়েছি। অ্যান্ড লাইক এইখানে যে চোখটা আছে আঁকার মধ্যে, এই চোখটায় অ্যাকচুয়ালি একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে উল্টানো একটা পিরামিডের মতো। তো পিরামিডে সে যে প্রাচীন ইজিপ্টে এই পিরামিডটা হচ্ছে কাইন্ড অফ ওরা পোর্টাল হিসেবে ট্রিট করতো একটা অন্য ইউনিভার্স থেকে আমাদের ইউনিভার্সের যোগসূত্র। তো এইটাই হচ্ছে মানে আমি চোখটা একটা চোখই এঁকেছি, এন্ড সেটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে মন যতই কনফাইন্ড হোক এই ভিশনটা সবসময় খোলা রাখা উচিত। অ্যান্ড লাইক এখানে দ্য ক্লাউড আর রেড, দ্য ক্লাউড আর অ্যাকচুয়ালি দ্য ক্লাউড অফ রিমোর্স, ঠিক আছে, মানে এটা দুঃখের একটা কমপ্লিকেশনস আছে, মানে যে যেটা মাথায় নেই সেই দুঃখগুলো আজকাল মেঘের মতো ঘনীভূত হয়েছে ওই মাথার উপরে, ঠিক লাল ক্লাউডের মতো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দুটো পাখি আছে, দে আর লাইক জাপানিজ আর্ট অরিগামি থেকে ইন্সপায়ার্ড, অ্যান্ড এই অরিগামিটাও বেসিক্যালি হচ্ছে ওই যে একটা কমপ্লিকেশন, মানে পাখি আছে কিন্তু পাখির কোনো প্রাণ নেই, তারা ঠিক ওই কাইন্ড অফ হয় না তোমার ওই যেটা হয় ওই কোন টাইপের, মানে পাখির কোনো প্রাণ নেই, মানে হচ্ছে পাখিটা এক্সিস্ট করছে জাস্ট কিন্তু কোনো প্রাণের স্পন্দন। তো সেখান থেকে আমি ওটা করেছি, নির্জীব একদম, মানে তো সেখান থেকে, হ্যাঁ সেখান থেকেই ওটা করা। তো লাইক এটা আমার লাস্ট, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই জিনিস হচ্ছে, হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ আর এক্সপ্লেনেশন তো খুবই ভালো দিলে, আর জাস্ট লাস্টে ওই ওই পেইন্টিংটা আমার খুব পছন্দ হয়েছে, এর ব্যাপারে একটু বলো। তো লাইক আমি একটু দেখাই, এটা বেসিক্যালি তোর করাটা হচ্ছে যে পিটার ডিঙ্কলেক, ওকে, যারা তোমরা গেম অফ থ্রোনস দেখেছো তারা জানো, এটা লাইক আমি বসেছিলাম একটা সুন্দর পেন্সিল পোর্ট্রেট বানাবো বলে, কিন্তু মনে হলো না সবাই তো একরকমই করে, লেটস ডু সামথিং নিউ, আই জাস্ট পিকড আপ ওয়ান মার্কার, অ্যান্ড লাইক তারপর আই জাস্ট স্ক্রিবল ইট স্ক্রিবল ইট স্ক্রিবল ইট, অ্যান্ড লাইক এইটা ফাইনালি আলটিমেটলি দাঁড়িয়েছে, অ্যান্ড লাইক এটা শেষ হওয়ার পরেও আই ওয়াজ অলসো লাইক যে না আমি যেরকম চেয়েছি ঠিক সেরকম হয়েছে। তো লাইক এটাও আমার বেশ পছন্দের একটা আঁকা, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ওইখানে একটা আছে দিচ্ছি,
এইটা একটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি জিমি হেন্ড্রিক্স, বিখ্যাত গিটারিস্ট, সং রাইটার, সিঙ্গার। তো এইটা ওই স্ক্রিবিল দিয়ে করা। এটা প্রথমে পুরো পেপারটাকে হলুদ কালারের জলে পুরো ভিজিয়ে নেওয়া হয়, তারপর ইঙ্ক আর ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে পুরোটা করা। তো এই জিনিসটাও আমার বেশ পছন্দের। ওকে, আমরা এবার নেক্সট পার্টের কোয়েশ্চনে যাচ্ছি, দিস পেইন্টিং রিলেটেড অনলি। তা তুমি ঠিক যখন ধরো স্কুলে ছিলে ওই রকম টাইমেই কি স্টার্ট করেছিলে মানে ভালোবাসাটাই পেইন্টিং এর প্রতি? লাইক আমার ক্ষেত্রে তোকে আমার স্টোরিটা বলি, আমি পেইন্টিং শুরু করি ক্লাস 1 থেকে। বাহ, লাইক সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে লাইক আমি ওরম ভাবে পেইন্টিং স্টার্ট করিনি যে ঠিক আছে আমি আঁকতে বসবো, আঁকবো, ওরকম না। লাইক আমার বাড়িতে খুব কালচার রিলেটেড খুব একটা এ আছে, লাইক আমার বাবা আঁকেন, মা আঁকেন। তো সেক্ষেত্রে লাইক ওরা বসিয়ে দিয়েছিল, আমার দাদা অ্যাকচুয়ালি মানে আঁক মানে স্যারের কাছে আঁকা শিখছিল। আচ্ছা, তো যেরকম হয় যেটিমা ঢেলে বললে যা তুইও জানা দেখি আর দাদা কি করেছে। তো লাইক আই স্যাট দেয়ার, তখন সেই প্রথম আমি দেখলাম যে পেন্টিং কিরকম ভাবে হয় অ্যান্ড অল। তো সেখান থেকে যিনি দাদাকে আঁকাচ্ছিলেন উনি বললেন যে তুমি এমনি বসে আছো, তুমি একটা খাতা পেন নিয়ে এসো না, দেখো না যা করো আমার। সো আমি ওই প্রথম আঁকা আমার কিচ্ছু নেই, একটা রাস্তা আর একটা ছাতা রাস্তার উপর উঠছে, ঠিক আছে, সেই সেইখান থেকেই আমার আঁকার হাতে করি। অ্যান্ড লাইক তারপর ওই স্যারের কাছেই আমি পরবর্তীকালে যাই, আমি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে যাই। তো তারপর সেখান থেকে লাইক বিভিন্ন জায়গায় আমি এক্সিবিশনে ডান্স পাই। অ্যান্ড লাস্ট মানে লাইক লাস্ট টু লাস্ট ইয়ার যখন ওই নিখিল বঙ্গ আর্ট যে কম্পিটিশনটা হয় ওটাই আমি পুরো স্টেটের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 9th আর 8th, একবার 9th হয়েছিল একবার 6th হয়েছিল। খুব শুনে খুব ভালো লাগলো। আর এমনি আমি এটা জানি যে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের যারা ওখানে পেন্টিং শেখে আমার তাদের পেন্টিং দেখেছি, ইভেন ইন দ্য ওয়ালস ওখানে যে দেয়ালগুলো রয়েছে ওখানে খুব ভালো আঁকা থাকে, তা স্টুডেন্টদেরকে দিয়ে আঁকায়। তা আমি তখন তাই তাতেই আমার আইডিয়া হলো যে এত ভালো আঁকা সত্যি তাই জন্য ওখানে একটা কাজ তো আছে অবশ্যই। আচ্ছা, আর এবার বলো যে তোমার এই যত পেন্টিং আছে বা এর আগেও যত ধরো করেছিলে সব এগুলো কোথায় কোথায় এক্সিবিশনে মানে শো করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে? তো এইটা মোস্ট রিসেন্টটা এটা হয়েছে একাডেমি অফ ফাইন আর্টস। আচ্ছা আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট ইমামি আর্ট গ্যালারিতেও আমার এক্সিবিশন হয়েছে। আমি আমার কাছে সব ছবি অ্যাভেলেবেল নেই, কারণ কিছু কিছু ছবি সেল হয় যা লোকে নিয়ে চলে যায়। তো লাইক আর কিছু কিছু ছবি ওখানে দেওয়াই থাকে যে আই এম নট রেডি টু সেল ইট। তো এটা আমার ওয়ান অফ দেম, লাইক আমার এমন একটা এক্সিবিশনের ছবি যেটা লাইক আমি সেল করতে চাই। তার থেকে বড় কথা আমি একটা জিনিস রাখতে চেয়েছিলাম আমার কাছে যেটা আমি লোককে দেখাতে পারি যে লাইক দিস টাইপ অফ থিংস ইউ ক্যান ডু, ঠিক আছে। তো তার জন্যই আমার এটা রাখা। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার অনেক জায়গাতে এক্সিবিশন হয়েছে, বড় বলতে ইমামি আর্ট গ্যালারি আর একাডেমি অফ ফাইন আর্টস। আর গগনেন্দ্র, গগন, হ্যাঁ রাইট, হ্যাঁ গগনেন্দ্র আর্ট গ্যালারি রাখা হয়েছে। আমি ছোট ছিলাম অনেকটাই, মানে ক্লাস 11 এ পড়তাম। তো আমার স্কুলের থ্রু দিয়ে একটা কম্পিটিশনের থ্রু দিয়ে দিল্লিতে আমি ছবি পাঠাই, অ্যান্ড সেখানে আই গট সিলেক্টেড, এবং সেখানে আমার এক্সিবিশন হয়েছে, কিন্তু আমি নিজে যেতে পারি মানে দিল্লিতে আমার যাওয়া হয়নি। তো লাইক ওরা ওদের এক্সিবিশনের ফটোজ এন্ড অল আমার পাঠিয়েছে, শুনে খুব ভালো লাগলো। আর তার সাথে আর একটা ব্যাপার জানার ছিল যে তোমার যখন ধরো তুমি স্টার্ট করেছিলে এরকম, তুমি তো বললে যে তুমি ওরকম ভাবনি যে তুমি এটা নিয়ে আরো এগোতে চাও, তা তারপর যখন আস্তে আস্তে সাকসেসের দিকে এগোলে বেশ দেখতে পেলে যে অনেক জায়গায় এক্সিবিশনে যাচ্ছে তোমার পেন্টিং, তখন তোমার মাথায় কি ভাবনা এলো? আর তার সাথে আর একটা কোয়েশ্চেন যে তুমি আর্ট নিয়ে পার্সু করলে না কেন, মানে ওই লাইনে গেলে না? এইটাই এই কোয়েশ্চেনটাই লাইক খুব একটা মনের কাছে কোশ্চেন বলে দিয়েছি ফার্স্ট অফ অল বলে। অ্যান্ড লাইক টু বি অনেস্ট আমাদের দেশে মানে আর্ট নিয়ে আর্ট অ্যান্ড কালচার নিয়ে অতটা সত্যি এক্সপোজার নেই। অ্যান্ড লাইক তুই যাই করিস, তুই একটা ইঞ্জিনিয়ারিং করে যতটা কমফোর্টেবলি লাইফ লিড করতে পারবি তুই ডেফিনেটলি আর্ট নিয়ে পারবি না, আর্টের একটা লিমিটেশনস আছে। হ্যাঁ, তোকে সেই জায়গায় যদি তুই যদি পৌঁছাস তো সেই রকম পরিস্থিতি হয়, কিন্তু সেটা কজন, সেটা ধর 105 জন। তো আই ওয়াজ থিঙ্কিং কি আমি আর্ট নিয়ে পার্সু করবো, বাট ওই কম্পিটিশনটাই লাইক আমি বুঝতে পারছিলাম না আমি কতটা ওই 5 জনের মধ্যে ঢুকতে পারবো বা কতটা সাকসেসফুল হতে পারবো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি লাইক একটা সাস্টেন করার জন্য আমি যেটা করতে চাই
তাহলে আই হ্যাড টু চুজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইক তুই তো জানিসই আমি আইটি সেক্টরে আছি অ্যান্ড লাইক এটা চলছে পাশাপাশি বাট আগের মতো সত্যি আর হয় না বাট আই রিয়েলি ডু ট্রাই যে এখনো করি অ্যান্ড লাইক এক্সিবিশনে নিজের ছবি পাঠাই যাই হোক এটা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালোবাসো না তা অবশ্যই প্রত্যেক মানুষের যেমন প্যাশন বা হবি থাকে সেরকম তার জন্য সেখান থেকে নানান ভালো ভালো ক্রিয়েশনস হয় আমরা সেটাই দেখতে পাচ্ছি যে দাদা ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর আইটি সেক্টরে এখন জব করতে করতেও এইভাবে আর্টকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে এবার তার সাথে তোমার একটা কথা জানার আছে তোমার থেকে সেটা হলো আমাদের ইন্ডিয়াতে যত পেন্টার্স মানে ভালো ভালো ফেমাস পেন্টার্স আছেন ধরুন গলফিদা হোসেন ছিলেন উনি এখন যদিও এখানে নেই তাছাড়া বাকি অমৃতা শেরগিল রাজা রবি বর্মা যামিনী রায় অনেকে আছেন তোমার ঠিক কার পেন্টিং বেশ ভালো লাগে আর তার সাথে তুমি ইনফ্লুয়েসড কার দ্বারা হয়েছে আমি তুই যদি বলিস যে লাইক আমি যামিনী রায়ের পেন্টিং এর একটা হিউজ বড় ফ্যান আমার পিছনে যদি দেখতে পাচ্ছি আগে ক্লাসে এইটে করেছি তো যামিনী রায় ওই ধরনের আর্ট আমি প্রেফার করি যে পোর্ট্রেট অ্যান্ড লাইক একটু মডার্ন আর্ট কাইন্ড অফ ঠিক আছে তো সেখানে মানে আই ডু ফলো টু মেনি পিপল অন ইন্টারনেট অ্যান্ড অল তো লাইক সেখান থেকেই আমার জেনারেলি ভালোবাসাগুলো আছে বাট যামিনী রায় ইজ ওয়ান অফ দেম যার ছবি আমার খুব কাছে আর এছাড়া ফরেন যারা আছেন ফরেন পেন্টার্স যেমন ধরো মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিঞ্চি এছাড়া পাবলো পিকাসো তার প্রধান লোক ইভেন তাই এখানে সবার মধ্যে কারণটা কি কোনো তোমার কাজে ছাপ ফেলেছে মানে আমি তোকে একটা কথা বলতে চাই লাইক ভ্যান গগের কালার কন্ট্রাস্ট এতটাই ভালো মানে আমার ভ্যান গগের আঁকা খুব ভালো লাগে কিন্তু টু বি অনেস্ট আমি যদি খুব সত্যি কথা বলি আমি না মানে লাইক চেষ্টা করিনি তা নয় কিন্তু ওই জিনিসটা যেটা একটা ভ্যান গগের ছবি দেখে বা যেরকম হয় না মানে একটা হাই কালার কন্ট্রাস্টের ছবি আমি রেসিপ্রোকেট করতে পারি না ওটা ভালো করে তো তাই জন্য আমি মোস্টলি ইউজ করি ফ্ল্যাট কালার্স আর নাহলে স্ক্রিবল তো এটা আমার খুব কাছে তুই ম্যাক্সিমাম ছবি দেখতে পারি আমার পেন বা পেন্সিল অ্যান্ড লাইক অ্যান্ড নাহলে ফ্ল্যাট কালার তো দ্যাটস ওয়াই লাইক হ্যাঁ আমি ছবি ফলো করি অ্যান্ড লাইক তুই মাইকেল অ্যাঞ্জেলো বল না তোর সিস্টিন চ্যাপেলের এগুলো আছে যে ড্রয়িংগুলো আছে বা তোর ডেভিড এঞ্জেলস কালচারগুলো আছে আই আই ডু লাইক দ্যাট এ লট ঠিক আছে ওগুলো থেকে আমি খাঁটি আমার লাস্ট এক্সিবিশনের একটা এক্সিবিশনের কথাও চলছে রিসেপ্টলি আছে সামনে ওটা হচ্ছে রেনেসাসের টাইমে ইউরোপে আর্ট কীভাবে ইভলভ হচ্ছিল তো তার উপর এক্সিবিশনটা আছে তো লাইক চলছে সব ম্যানেজ করে ঠিকঠাক করার চেষ্টা করছি জানি না কথা দূর কী হবে অনেক শুভেচ্ছা বা শুভকামনা রইল আর তার সাথে আরেকটা ব্যাপার যে ফার্দার তুমি বলতে যেটা যে এরপরে আরো এক্সিবিশন আছে তো এক্সাক্টলি কোনো ডেট বা কিছু এক্সাক্টলি না আমি কথা বলছি কী হয় ব্যাপারটা হচ্ছে ওরা টপিক চুজ করে দেয় তারপর লাইক ওর একটা টাইম ফ্রেম দেয় যে এই মধ্যে ছবি সাবমিশন হবে তো ওরা সাবমিশনের উপর একটা ডেট দেয় তো আই এম এক্সপেক্টিং কি জুন ওই টাইমটা করে হবে মে জুন হ্যাঁ মে জুন করে হবে বাট এখনো কনফার্মেশন দেয়নি যে একদম এক্সাক্টলি হবে ঠিক আছে যদি অবশ্যই আমরা জানতে পারি তা আমাদের চ্যানেলে তো সেটা আপনাদেরকে ইনফর্ম করবোই তাহলে আপনারাও গিয়ে সেখানে একদম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে দাদার পেন্টিং বা যা যা আছে সব আর্টের অন্যান্য আরও অনেক কিছু সব দেখতে পাবেন সেখানে গিয়ে আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার পেন্টিংয়ের ক্ষেত্রে তুমি বললে যে একজন স্যারের কাছে তুমি শিখেছিলে তারপর নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে শিখেছিলে তা এবার ওখান থেকে যদি আরো ফিউচারে যারা ভালো পেন্টার আরো আসতে চায় এই এই প্রফেশনে তাদের জন্য কি তুমি মেসেজ দেবে যাতে তারা অনেকে আরো ইন্ডিভিজুয়ালস যারা নভিস আছে এখনো পরে তারা এটা নিয়ে ফ্লারিশ করতে চায় তাদের জন্য কি মেসেজ দেবে তাদেরকে একটাই কথা বলবো লাইক যা পারিস কর মানে মানে তোর যা ইচ্ছা চাই কর কিন্তু ওই একদিন যখন তোর মনে হবে যে আমি আর খাতা পেনটা তুলবো না আজকে ভালো লাগছে না ওই দিন এরকম করিস না তুই ছেড়ে দিস না খাতা পেনটা তোল বা তোলো অ্যান্ড জাস্ট ড্র গো ফর ইট ঠিক আছে কারণ ওই একদিন যদি ডিসকন্টিনিউ হয়ে যায় না ইটস নট ওই ন্যাকটাকে আস্তে 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 ডিজলভ হতে হতো না সেটা লুজিং ইউর প্যাশন ইজ দ্য মোস্ট dangerous thing you can expect from yourself so I will go just you don't just sit back just go for it যাওয়ার হবে এত ভাবিস না এক্সিবিশনে আঁকা পাঠাবো বলেই ছবি পাঠাবো বলেই আমি আঁকবো না আঁকতে ভালো লাগে গো ফর ইট ঠিক আছে তো এটাই বলবো যে ফাটিয়ে আঁক ফাটিয়ে গান বাজনা কর সব কিছু কর অ্যান্ড লাইক থ্যাংকস টু ইউ এত সুন্দর একটা ইনিশিয়েটিভ আমিও তো চাই যে অবশ্যই নানান ট্যালেন্ট যেটা আমাদের হোল কান্ট্রি বা হোল স্টেটে রয়েছে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে সবার মধ্যেই প্রতিভা থাকে সেটা যদি আমরা তুলে ধরতে পারি তো সেটা আমাদেরই গর্বের ব্যাপার